জলপাইগুড়ির প্রাচীন নিদর্শনগুলির মধ্যে একটি হলো শিকারপুর চা বাগানের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির। আজ আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। গত ফেব্রুয়ারি মাসে প্রায় 250 বছরের পুরনো এই স্মৃতি বিজড়িত মন্দিরটি এক অজানা কারণে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যায় ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মাথার কিছু অংশ। এখন সেই মাথার কিছু অংশে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটার মধ্যে পুজো চলছে। ৭৬-এর মন্বন্তরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন দেবী চৌধুরানী, আর তার সঙ্গ দিয়েছিলেন ভবানী পাঠক। এখানকার মানুষদের বিশ্বাস যে দেবী চৌধুরানী পূজা দেন এখানে নাকি, সেই অনেকদিন থেকে মনে হয়, কত বছর ধরে প্রায় 19 জন। কোনটা পূজা দেয় কি আছে দেখি।